আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম উড্ডয়নের আগে বিমানের ত্রুটি আবুধাবিতে বিপাকে একশো বিশ বাংলাদেশি এ বিষয়টি নিয়েই আজকের এই নিউজ আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই এই বিস্তারিত নিউজটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ত্রুটি দেখা দেওয়ায় আবুধাবিতে একশো বিশ বাংলাদেশি বিমান যাত্রী আটকা পড়েছেন আবুধাবি থেকে একশো বিশ যাত্রীকে আনতে রোববার রাত এগারোটার দিকে বিমানের বুয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি উড়োজাহাজ ঢাকা ত্যাগ করে সোমবার সকাল দশটার দিকে বিমানের ওই ফ্লাইটটি রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল কিন্তু উড্ডয়নের আগে বিমানের ফ্লাইট কন্ট্রোল ডিভাইস নষ্ট হয়ে যায় দুই ঘন্টা চেষ্টা করেও ঠিক করতে না পারায় ফ্লাইটটি গ্রাউন্ডেড ঘোষণা করা হয় এতে ভোগান্তিতে পড়েন বিমানে থাকা নারী ও শিশু সহ অন্যান্য যাত্রীরা সঙ্গে খাবার না থাকায় অবর্ণনীয় কষ্ট হয় তাদের জানা গেছে আজ সন্ধ্যা সাতটার দিকে পার্স নিয়ে বিমানের আরেকটি ফ্লাইট আবুধাবি যাবে তারপর সেটি মেরামতের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তবে ফ্লাইটটি ঠিক কখন আবুধাবি থেকে রওনা দেবে তা নিশ্চিত নয় এদিকে আবুধাবিতে আটকে পড়া যাত্রীদের জন্য সকাল থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন স্বজনরা নির্ধারিত সময়ের পরেও ফ্লাইটটি না আসায় তারাও চরম ভোগান্তিতে পড়েছেন কখন তারা ফিরবেন সেই অপেক্ষায় প্রহন করছেন আত্মীয়স্বজন